শেষে আসামে বদরউদ্দিন আজমলের এআইইউডিএফ দলের জানাজা হবে। মানুষ জানাজা করে এই দলকে চিরতরে বিদায় জানাবেন। কংগ্রেস এআইইউডিএফ এর সংখ্যালঘুরাই কি এই দুই দলের মূল পুঁজি? সব সম্প্রদায় নিয়ে বিজেপি চলতে জানে। পুনরায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। মন্তব্য করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য আহ্বায়ক বুরহানউদ্দিন বড়ভূইয়া। বিগত কিছুদিন ধরে বরাক ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানে কংগ্রেস এবং এআইইউডিএফ এর সভা সমিতি এবং পদযাত্রা সহ নানান অনুষ্ঠান চলছে, কিন্তু উভয় দলের এইসব অনুষ্ঠানে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে দেখতে পাওয়া যায়। সংখ্যাগুরুদের উপস্থিতি থাকে একেবারে নগণ্য, যা মিডিয়ায় প্রকাশ্য হচ্ছে। শুধুমাত্র সংখ্যালঘুরাই কি এই দুই দলের মূল পুঁজি? আজ হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন ছুড়েন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য আহ্বায়ক বুরহানউদ্দিন বড়ভূইয়া। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সমগ্র দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সমান চোখে দেখছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ প্রকল্প এবং অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা উভয় সম্প্রদায়ের মানুষ উপভোগ করছেন। বিজেপির মধ্যে জাতি ভেদ নেই, এজন্যই তো ২৪ নির্বাচনে ৪০০-র অধিক আসনে জয়লাভ করে পুনরায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। বিজেপির উন্নয়নমূলক কাজকর্ম দেখে রাহুল গান্ধীর মাথা খারাপ হয়ে গেছে। ২৪ নির্বাচনের পর কংগ্রেস দলকে খুঁজে পাওয়া মুশকিল হবে, কারণ বর্তমানে কংগ্রেসের পায়ের নিচের মাটি নেই। শুধুমাত্র সংখ্যালঘুদের উপর নির্ভর করে কি দল চলবে? এদিকে এআইইউডিএফ দল প্রসঙ্গে বিজেপি নেতা বুরহানউদ্দিন বড়ভূইয়া বলেন, এআইইউডিএফ দলের সুপ্রিমো মাওলানা বদরউদ্দিন আজমল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ। আজমলের মাথায় যথেষ্ট ব্যবসায়ী জ্ঞান রয়েছে। তিনি আগর ব্যবসা করে এখন আদম ব্যবসা করছেন। হাইলাকান্দির মানুষ বিগত ১৭ থেকে ১৮ বছর ধরে আজমলের দলে ভোট দিয়ে আসছেন। পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে এই দলের বিধায়ক, সাংসদ পর্যন্ত নির্বাচিত করেছেন। কিন্তু আজমল হাইলাকান্দিবাসীদের জন্য কি করেছেন? শুধুমাত্র হাইলাকান্দির মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আজমল। বিগত বিধানসভা নির্বাচনের সময় আয়নাখালে প্রকাশ্য সভায় বদরউদ্দিন আজমল প্রতিশ্রুতি দিয়েছিলেন হাইলাকান্দিতে তিনি একটি উন্নত মানের হাসপাতাল এবং কলেজ নির্মাণ করবেন। কিন্তু আজ কোথায় সেই কলেজ এবং হাসপাতাল? সংখ্যালঘু সহজ সরল মানুষের সঙ্গে আজমল আর কত প্রতারণা করবেন? ২৪ সমগ্র আসামে বদরউদ্দিন আজমলের এআইইউডিএফ দলের জানাজা হবে। মানুষ জানাজা করে এআইইউডিএফ দলকে চিরতরে বিদায় জানাবেন বলে মন্তব্য করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য আহ্বায়ক বুরহানউদ্দিন বড়ভূইয়া। এআইইউডিএফ আৰু কংগ্রেস এইবিলাকৰ ভৰিৰ তলত একো নাই। এইবিলাকে আজিকালি সংখ্যালঘু, গোটেই অসমৰ সংখ্যালঘু মানুহলৈ ৰাজনীতি কৰিছে। সংখ্যালঘু মানুহ যদি এআইইউডিএফ আকৌ কংগ্ৰেছৰ তলৰ পৰা ওলাই যায়, তেতিয়াহ'লে কংগ্ৰেছটো খালী হৈ গৈছে। কিন্তু আপুনিবিলাকে চাব, মিডিয়াত দেখিব যিমান মোৰ বিজেপিৰ মিটিং চলিছে। আজি মোৰ পিছু চাজাৰিকা ডাঙৰীয়া যোৱাকালিও আহিছে হাইলাকান্দি, আজিও আহিছে। গোটেই বৰাক মানে গভৰ্ণমেণ্ট স্কিমবিলাকৰে কিবা অৰুণোদয় আৰু চাইকেল এইবিলাক প্ৰকল্প এইবিলাক ডিষ্ট্ৰিবিউশ্যন কৰি আছে। কৰাৰ কাৰণ আপুনি দেখিব এই মিটিঙত কিমান সংখ্যালঘু মানুহ আছে, কিমান সংখ্যাগুৰু মানুহ আছে, গোটেইবিলাক আপুনি কম্পেয়াৰ কৰিব। কম্পেয়াৰ কৰিলে গোটেই ৰিজাল্ট আহি যাব। কিন্তু এআইইউডিএফ আকৌ কংগ্ৰেছ এইবিলাকৰ তলত খালি সংখ্যালঘু মুছলিম মানুহ, বেলেগ একো নাই। এইবিলাক লৈ বদরউদ্দিন আজমলৰ আগতে বদরউদ্দিন আজমল ডাঙৰীয়া কি কৰিছে? আগৰ বিজনেছ কৰিছে, এতিয়া কি কৰি আছে? আদম বিজনেছ, মানে সংখ্যালঘু মুছলিম মানুহলৈ আদম বিজনেছ কৰি আছে। এইবিলাকে আগতে 15-20 বছৰ হৈ গ'ল এআইইউডিএফ মানুহ বহুতো ডি আহিছে। কি কৰিছে বদরউদ্দিন ডাঙৰীয়া আইনাকাল বজাৰত আহি যোৱা বছৰত বিধানসভা ইলেকশ্যনত আহি ক'লা যে মই হস্পিটেল কৰিম, মই ইউনিভাৰ্চিটি কৰিম, মই আকৌ কিবা কৰিম, আকৌ কিবা কৰিম। মিডিয়াত মই দেখিছোঁ, মই মিডিয়াতে দেখি কৈছোঁ যে আজিলৈকে ক'ত হস্পিটেল, ক'ত ইণ্ডাষ্ট্ৰি, ক'ত ইউনিভাৰ্চিটি? যদিও এইবিলাক কৰিব পাৰেতেন, তেতিয়াহ'লে কিয় কৰা নাই হাইলাকান্দিতে? আৰু বদরউদ্দিন আজমল ডাঙৰীয়া যেবিলাক প্ৰজেক্ট কৰিছে, কিবা চুপাৰ কোকিনা, চুপাৰ ওৱান, কিবা কিবা কৰিছে, কিবা শিক্ষা অনুষ্ঠান কৰিছে, সেইবিলাকত কিবা ফ্ৰী এডমিশ্যন দি ফ্ৰী কোচিং কৰাই আছে নেকি?
ফ্রি পড়াই আছে নাকি সেইটো বিজনেসর ধান্দা করেছে বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়ায়। এই কারণ মানে কোথাও যে বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়া আর কংগ্রেসর লিডারবিলাক মানে কোথাও যে মাইনরিটি মুসলিম মাইনরিটি মানুষ রাজনীতি রাজনীতি নকরিবা, কারণ এইবিলাক লৈ রাজনীতি করে এইবিলাকে বলির ফাটা বনাই আছে। কারণ আজি চাইলো কিবা যুব কংগ্রেস না যুবযাত্রা কিবা আরম্ভ করেছে, এইবিলাক গোটেই আপনি বিলাক দেখিবা গোটেই মাইনরিটি মানুষ এউডিএফর গোটেই মাইনরিটি মানুষ কি বেলেগ মানুষ নাই নাকি? এই কারণ মানে আগত আপনাবিলাক গোটেই কইছো যে কংগ্রেস এতিয়া মানে একদম সাফ হয়ে গেল, এউডিএফ এতিয়া সাফ হয়ে গেল। নেক্সটে মর যেতিয়া এমপি ইলেকশন আহি গেল 23 সরি 24 এমপি ইলেকশন হব তেতিয়া আপনিবিলাক দেখব গোটেই ভারত স্বাস্থ্যর উপর মানে সেইদিন কইছো আজিও কইছো স্বাস্থ্যর উপর এমপি পাব মর বিজেপি গভর্নমেন্টে, কিন্তু কংগ্রেস একদম শেষ নাইকিয়া হয়ে যাব। এউডিএফ তো মানুষে শেষ করে দিছে, সংখ্যালঘু মানুষ রাজনীতি করেছে বেলেগ নিচানায় করে আছে যে গোটে মুসলিম মানুষ এউডিএফ আকো কংগ্রেস রাজনীতি করেছে মুসলিম মানুষের বলি পটা বনাইছে। মই হুঁশিয়ারি দি কইছো যে এনেকুৱা বদৰ ডাঙৰি আকো কংগ্রেসর ভূপেন বৰা আৰু ৰকিবুল যেবিলাক কংগ্রেসর কার্যকর্তা আছে মই হুঁশিয়াৰ কৰি কৈছো যে সংখ্যালঘু মানুহে কিয় রাজনীতি কৰিব? আপুনি 60 বছৰ সংখ্যালঘু মানুহে রাজনীতি কৰিছে, এতিয়া আকো কৰিব লাগে নাকি? এইবিলাক এৰি ভালকে রাজনীতি নকৰি মর বিজেপিতে আহি জয়েন করো। মই আগতে কৈছো এতিয়া কৈছো যে ইলেকশন আহিলে গম পাবা কিছুমান গোটেই কংগ্রেসী যেবিলাক মানুষ আছে আহি যাও, মই ওয়েলকাম করি আহি যাও। কারণ কংগ্রেসে রাখি লাভ নাই, এতিয়া যেবিলাক মন নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া যিমান ডেভেলপমেন্টের কাম করে আছে এইবিলাক দেখি কংগ্রেস পাগলা হয়ে গেছে। রাহুল গান্ধী লামচাম পাগলা নিচানায় ঘুরে আছে, কি করব পারে মিশামিশি কিবা কেস করব মিশামিশি কিবা করব, মানে গোটেই মিশার উপর চলিছে যেনেকুৱা মন নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া কাম করে আছে এইবিলাকর উপর গোটেই রাইজ খুশি হয়ে আছে। খুশি হয়ে যোৱা বছৰত দিছে যে এমপি দিছে 303টা, এই বছৰত দিব 400-ৰ ওপৰত মত বিজেপি গভৰ্ণমেণ্টে ছিটটো পাব। আর এউডিএফ একদম মানুহে বিদায় কৰি দিব, খতম কৰি দিব, বদরুদ্দিন আজমলৰ পানী পৰাই কাম নিদিব, একদম শেষ মানুহে জনজা নামাজ কৰি বিদায় দিব, সংখ্যালঘু মানুহে জনজা নামাজ পঢ়ি দিব, উৎপাতি কথা উৎপাতি সুৎপাতি কথা নচলিব। কারণ সংখ্যালঘু মুসলিম মানুষ গম পাইছে, আর মর সংখ্যালঘু সবচেয়ে ডাঙর কথা হয়েছে সংখ্যালঘু মানুষের ভিতর শিক্ষা নাই, এইবিলাক সরল মানুষ সিধা মানুষ, আর এইবিলাক সিধা মানুষ যে যেটু কথা কব সেটার উপর যাই থাকে। এতিয়া কিছুমান মানুষে গম পাইছে যে বিজেপি গভর্নমেন্টে কেনেকুৱা ডেভেলপমেন্ট করে আছে সংখ্যালঘু মানুষ, কেনেকুৱা ইঞ্জিনিয়ার বনাই আছে ডক্টর বনাই আছে ফোর গ্রেডর সার্ভিস দি আছে থার্ড গ্রেডর সার্ভিস দি আছে টিচার বনাই আছে গোটেই সিস্টেমে আগবাড়ি লই গেছে সংখ্যালঘু মানুষ। এই কারণে সংখ্যালঘু মানুষ এতিয়া মর বিজেপিত আহিব, বিজেপিত আহি আছে কিছুমান আহি আছে কিছুমান আহিব, এনেকুৱা সিস্টেমত চলি আছে আৰু আজকাল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।